হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমাদের সঙ্গে আমরা আরো একটা ইংলিশ গ্রামার ভিডিও নিয়ে এসেছি। প্রেজেন্ট পার্টিসিপল জেরান না প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরানদের মধ্যে কোনো একটা পার্থক্য আছে? চলো আজকের গোটা ভিডিওটা জুড়ে এই বিষয়টা খুব ভালো করে জানতে থাকি। আরে ভাই, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জেরানদের পার্থক্য একটাই, জেরান ভার্বের আইনজি যুক্ত ফর্ম, কিন্তু সেটা অবশ্যই নাউন রূপে কাজ করবে, আর পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের আইএনজি ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম, কিন্তু সেটা বাক্যে মেইন ভার্ব বা অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। কি, গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো? ভালো করে লক্ষ্য করে দেখো, ওয়াচিং ভার্বের আইএনজি মেইন ভার্ব, তাই না? এটা পার্টিসিপল। হি স রানিং বাস, রানিংটা একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্লেইং একটা কি? মেইন ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু দেখো, ভালো করে দেখো, আমি যদি বলতাম যে আই লাইক, আমি পছন্দ করি ফিশিং, এফ আই এস আই এস এইচ আই এন জি, ফিশিং, আমি পছন্দ করি, বলতো আমি পছন্দ করি এইটা, এখানে মেইন ভার্ব কোনটা? লাইক, তাই না? মেইন ভার্ব কোনটা? লাইক। তাহলে এই লাইক মেইন ভার্বটার পরে বসছে আমি কি পছন্দ করি? মাছ ধরা পছন্দ করি। তাহলে লক্ষ্য করো তো, এই যে ফিশিং কথাটা বললাম, এই ফিশিং কথাটা হয়ে গেল কি? একটা জেরান্ড, একটা জেরান্ড। তাহলে আমি জেরান্ড মানে বলতে পারি যে জেরান্ড বাক্যে নাউনের মতো কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে, অন্যদিকে জেরান্ড বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করে না। জেরান বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে, এদিকে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট কোনোটা রূপে ব্যবহৃত হতে পারে না। ক্ষেত্র বিশেষ আলাদা বিষয়। দেখো, এখানে আমি যদি বলতাম যে ট্রাভেলিং, ট্রাভেলিং ইজ মাই হবি, ট্রাভেলিং ইজ মাই হবি। এবার এখানে দেখো, এই যে ট্রাভেলিংটা কি রূপে বসেছে? ইজটা এখানকার মেইন ভার্ব, তো মেইন ভার্বের আগে, ভার্বের আগে আমরা জানি সাবজেক্ট বসে, তাহলে এইটা হয়ে গেল কি? সাবজেক্ট। তাহলে এইটা ভার্বের আইএনজি, কিন্তু এটা হয়ে যাবে জেরান্ড। কেন? কারণ ভার্বের আইএনজি তখন নাউনের মতো কাজ করে। দেখো, লাইক ফিশিং নাউনের মতো কাজ করছে অবজেক্ট রূপে, এখানে ট্রাভেলিং নাউনের মতো কাজ করছে সাবজেক্ট রূপে। তাহলে আমরা তোমাদেরকে জেরান্ডের উপর একটা ক্লাস দিয়েছিলাম, জেরান্ডের ক্লাসটা একটু দয়া করে দেখে নাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তাহলে জেরান বিষয়ে একটু ক্লাসটা করে নাও, দেখবে এই দুটো নিয়ে যে দ্বন্দ্বটা তোমার মধ্যে হচ্ছে, আমি ডেফিনেটলি আমি সিওর যে তোমার সেই দ্বন্দ্বটা দূর হয়ে যাবে। দেবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।